স্বাধীনতার অমৃত মহোৎসব এবং হারিকার তিরঙ্গা কর্মসূচিকে সামনে রেখে বুধবার কাঞ্চনপুর মন্ডলের উদ্যোগে এক সুবিশাল বাইক র্যালি আয়োজিত হয়। বাইক র্যালিতে অংশ নেয় প্রায় 400 বাইক। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি গৌতম রায় এবং অন্যান্য কর্মকর্তা সহ দলীয় সমর্থকরা। অমৃত মহোৎসবের হারিকার তিরঙ্গার অঙ্গ হিসাবে আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার প্রদেশ সভাপতি শ্রী নবাদল মনিক মহোদয়ের নির্দেশে 9 এবং 10 তারিখে প্রতিটি মন্ডলে তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হচ্ছে। তারই অঙ্গ হিসাবে আজ কাঞ্চনপুর মন্ডলে আমরা প্রায় 400 বাইক নিয়ে এক সুবিশাল বাইক র্যালি শুরু করতে যাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন কাঞ্চনপুর মন্ডলের সভাপতি শ্রী গৌতম রায় মহোদয়, আর ভারতীয় জনতা পার্টির দেবতুল্য কার্যকর্তাগণ ও রাষ্ট্রকর্মী নাগরিকরা। আপনার পরিচয়? আমি ভারতীয় জনতা যুব মোর্চার প্রদেশ স্টেট এক্সিকিউটিভ মেম্বার আর কাঞ্চনপুর মন্ডলের প্রভারী।